মাদ্রাসায় চলে যান, আলিয়া মাদ্রাসাও আছে, কৌমি মাদ্রাসাও আছে, সমন্বয় দুইটা মাদ্রাসায় চলে যান, একটাই কিতাব সিয়াসিত্তার হাদিস। নবী কেমন সাইয়্যেদ, কেমন সরদার, যিনি জমিনে দাঁড়িয়ে নবুয়তের হাত মোবারক পশ্চিম আকাশে বাড়িয়ে দিলেন, ডুবন্ত সূর্যটা আমার নবী ধৈরা টান দিয়া উঠাইয়া আসর ওয়াক্তে দাঁড় করাইয়া দিলেন, দেখে বললেন আয় আলী সালাতুল আসর আদায় করে নাও। সেই রাসূল সাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো, যিনি জমিনে দাঁড়িয়ে ওয়েলকাম শাহাদাত আঙ্গুল উঁচু করে ইশারা করেছেন, আল্লাহ পাক আসমানের চাঁদটাকে দু টুকরো করে দিয়েছে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা ভাগ্যবান শ্রেষ্ঠত নবীর শ্রেষ্ঠতম উম্মত হতে পেরেছি, গর্বিত আমরা, আনন্দিত আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। রমজান মাস কেটে গেল, তারাবির অবস্থা যেমন ছিল আজকের ওয়াজের অবস্থা তেমন। ইদিস মাঠে জিজ্ঞেস করছিলাম সবাই রোজা রাখছেন নিকো, সব রোজাদার ছিলাম, না রাখলে কি আমরা ঈদের নামাজ পড়তে এসেছি? তারাবিতে লোক পাই নাই, কথা কম না, তারাবিতে লোক কম পাইছি, কদর রাত্রে যথেষ্ট লোক পেয়েছিলাম, জিজ্ঞেস করলাম কোথায় ছিলেন, যেখানে ছিলাম খায়রুম মিন আলফে সাহারের জন্য এসেছি। আল্লাহ কয় মা কার মা কার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, তোরা যে কত বড় মক্কর বাস আমি আল্লাহ জানি, সারা বছর হওয়ার নাই, কদর সওয়াব নেওয়ার জন্য মসজিদে আইছি। ইন্তেজামিয়া কমিটি অনেক সময় মনে করে ঈদের সপ্তাহে মাহফিল হলে হাজার হাজার লোক হবে, হুদা ঈদের সপ্তাহে তো লোক হয় না, জামাই ঘরে থুয়া শ্বশুর কি মাহফিলে আইয়ে, কথা কন না, আমার ঘরে মিয়া শোয়ার জায়গা নাই। ঈদের সপ্তাহে মাহফিল জমে না, আর এখন মানুষ ওয়াজে যাইতে চায় না, বক্তার ওয়াজ করে না, একে আরেকের সমালোচনা, শুধু পীরিতের গান ভালোবাসার গান, কথা কন ঠিক কিনা, প্রত্যেকটা বক্তা যার জন্য এখন আমরা সমালোচিত হয়ে গেছি, যাত্রা মঞ্চের গান, থিয়েটার মঞ্চের গান, এগুলি এখন বক্তারা স্টেজে গায়, এই জন্য এখন মানুষ ওয়াজে আসতে চায় না, ওয়াজে আসলে দিনের কথা শুনবে, ধর্মের কথা শুনবে সবাই। রাস্তায় যারা আছেন, বাড়িতে যারা আছেন, এই ছেলেরা এত চমৎকার একটা প্যান্ডেলের আয়োজন করেছে, এত সুন্দর মাহফিলের ব্যবস্থা করেছে, বাসা বাড়িতে না থেকে আসুন আমরা এই প্যান্ডেলটা ভরে এই সমাজ থেকে যারা কবরে চলে গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। পোস্টারটার মধ্যে দেখলাম শেষের দিকে মৃত্যু ব্যক্তির কথা আছে, কারা কারা মরবেন না হাত তোলেন, সবাই কি মরে যাবেন, কারা কারা মরবেন হাত তোলেন, আল্লাহ আকবর বলেন। ইয়ে দুনিয়া কা মিসলে কাগজ কা ফুল হয়, পৃথিবীটা একটা কাগজের ফুল, হ্যাপি বার্থডে, থাকার জায়গা না, সবাই চলে যেতে হবে, যেই সম্পদে বাড়ি করেছি সেই সম্পদের মালিক বাবাই ছিলেন, তার আগে দাদাই ছিলেন, আজকে আমি সম্পদের মালিক, 30 রোজা গেল একটা দিন বাবার কথা স্মরণ করি নাই, ঈদের নামাজ পড়ে আসার সময় হুজুরের কাছে একটু খারান, ফুরা মাস বেরোজদারি থাইকা ঈদের দিন খারালি কি আর কাম হইব, কথা কন না, এই জুমায় 6 রোজার ওয়াজ গেছে,
নিজেই চিন্তা করলাম ছয় রোজার কিসের ফজিলত ওয়াজ করব। 30 রোজার তো খবর নাই, 6 রোজার ওয়াজ করি লাভ আছে নি? আরে কথা কন না, ফরজ রোজা যেটা সেটাই তো ছিলাম না, হুজুর 6 রোজার বাদ দিয়া যা আছে এটি কোন? আমরা ভাগ্যবান, অনেকে 6 রোজা রাখা শুরু করেছি, অনেকে আজকে 6 রোজা রেখে ইফতার করে মাহফিলে এসেছি। এরকম মানুষ আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? অনেকে 6 রোজা শুরু হয়ে গেছে, অনেকে আমরা শুরু করব। আলহামদুলিল্লাহ বলেন, বড় করি বলেন আলহামদুলিল্লাহ। আমরা ভাগ্যবান, একটি মাস সিয়াম সাধনা করতে পেরেছি, 20 রাকাত তারাবি আদায় করতে পেরেছি। কয় রাকাত? 20 রাকাত, 10 নিয়তে 20 রাকাত তারাবি আদায় করতে পেরেছি, প্রতি 4 রাকাত আনতে হাত তুলে মুনাজাত করতে পেরেছি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ও খোদা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা ভাগ্যবান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? সাবিরা, ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য মানুষগুলি ময়দানে এসেছে, এরা ক্লান্ত, এরা দুর্বল, একটা মাস তারা ফানা হাত থেকে বিরত ছিল। তোমরা যারা বেরোজদারি ছিলে ধাক্কা দিও না, ওরা দুর্বল, ওরা ক্লান্ত, এদেরকে ধাক্কা দিও না, শরীরটা দুর্বল, এত একটা কঠিন পরীক্ষা পানা হাত থেকে বিরত, ইফতার করে মাগরিব পড়ে বাসায় যেতে না যেতে মুয়াজ্জিন আবার কয় হাইয়া আলা সালাম, দৌড়াইয়া প্রথম কাতারের মুসল্লি হওয়ার জন্য এশার নামাজ, শুধু এশার নামাজ নয়, যোগ হয়েছে 20 রাকাত তারাবির নামাজ। আমরা পড়েছি, আমরা 8 রাকাত পড়ছেন নি কেউ? আমরা কয় রাকাত? 20 রাকাত। কারা কারা 20? মারহাবা কোন? আল্লাহর নবী দিকে বলে সাহাবীরাম, ঈদের নামাজ পড়ে এটা বাসায় চলে যাবে, প্রত্যেকটা উম্মত আজকে বাসায় যাচ্ছে নিষ্পাপ হয়ে। সাহাবীরা দেখি বলে নবী গো নবী ইয়া রাসূলুল্লাহ, কতটুকু নিষ্পাপ? সরকারে মদিনা দেখি বলে সাহাবীরাম, এই মুহূর্তে মায়ের পেট থেকে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, ওই বাচ্চাটা যতটুকু নিষ্পাপ, যারা একটা মাস সিয়াম সাধনা করলো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, আর তেলাওয়াত করলো, জিকির করলো, নফল বন্দেগী করলো, ফাতাহাজ্জাত বিহি নাফিলাত আল্লাহ, আর তাহাজ্জতের ওয়াক্তে সেহরির আগে ঘুম থেকে উঠে কিয়ামুল লাইল তাহাজ্জত আদায় করলো, এই মুহূর্তে বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, এই বাচ্চাটা যেরকম নিষ্পাপ, ঈদুল ফিতরের নামাজ আদায় করে মানুষগুলি বাড়িতে চলে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ নিষ্পাপ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তারা কারা? তারা কারা? কথা কন না কা? তারা কারা বলেন? আমরা 20 জন বেরোজগারি থাকতে পারে, তারা মাইনাস করলাম না, তারা কারা? আমরা। বলবো তারা কারা? আমরা। আমিরুল মুমিনিন ফারুক আজম ওমর আব্দুল খাত্তাব মদিনার গভর্নর মসজিদ নববীর খতিব, ঈদুল ফিতরের দিন নিজের হুজরা মোবারকের ভিতরে দরজাটা বন্ধ করে কান্নার শব্দ শোনা যাচ্ছে, ইয়া আমিরুল মুমিনিন, ও গো মদিনার গভর্নর মসজিদ নববীর খতিব ওমর, আপনার কাছে জানতে চাই, সমস্ত মানুষগুলি ময়দানে দৌড়াচ্ছে ঈদের আনন্দ করার জন্য, আপনি হুজরা মোবারকের দরজাটা বন্ধ করে কাঁদেন, কারণটা জানতে চাই।
দরজাটা খুলে দিলেন, আমিরুল মুমিনিন সকের পানিটা মুছে ডেকে বলছে, আনসার মুহাজির আমার ভাইরা, একটা মাস সিয়াম সাধনার বিধান, আমি একটা মাস সিয়াম সাধনা করেছি, হালাল কে হালাল জেনেছি, তেলাওয়াত করেছি, জিকির করেছি, আমার ইবাদত গুলি, আমার রুকু সেজদা সিয়াম সাধনা আল্লাহর দরবারে কবুল হলো কি হলো না, সেই জন্য আমি ওমর কান্তেছি। রায়সুগরামের আমার বাজার, জান্নাতের দুই নম্বরের সার্টিফিকেট দারি ওমর, যে ওমর মুসলমান হওয়ার জন্য নবীর দরবারে যেদিন যাচ্ছিলেন তরবারি লইয়া নবীর মাথা মোবারক কাটার জন্য, আমার নবী সুন্দর করে এক কান স্টেজ সাজায়া অপেক্ষা করতেছি। সাহাবীরা বলে, নবী গো নবী, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই সুন্দর স্টেজ কান চাদর দিয়া সাজাই রাখছেন কার জন্য? আমার নবী ডাক দিয়া কয়, অপেক্ষা করো ওমরের জন্য, ওমর তো এখনো মুসলমান হয় নাই। নবী বলে, আসবের সবর কর। ওই ফারুকে আজম ওমর জান্নাতের দ্বিতীয় নম্বর সার্টিফিকেট দারি, মসজিদে নববীর খতিব, অন্যদিকে রাষ্ট্রপ্রধান, ইল্লা দেরহামাইন, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নিতেন মাত্র দুই দেরহাম। স্ত্রী মিষ্টি খাইতে মন চাইছে, অনেক দিন লাগাইয়া কয়টা পয়সা সঞ্চয় করেছে, স্বামীর হাতে তুলে দিয়া বললেন, ইয়া আমিরুল মুমিনিন, অনেকদিনই কয়টা পয়সা সঞ্চয় করেছি, একটু মিষ্টির ব্যবস্থা কইরো। ওমর সুকির পানিটা ছেড়ে দিয়ে দেখি বললেন, এই কয়টা পয়সা যদি কম হয় আমি ওমরের সংসারটা চলবে, এই কয়টা পয়সা রাষ্ট্রীয় কোষাগারে তিনি জমা দিয়ে দিয়েছে। বড় করে কন, সুবহানাল্লাহ। ওই ওমর ঈদুল ফিতরের দিন কাঁদে কাঁদে কাঁদে, আমার রুকু, আমার সেজদা, আমার তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হলো কিনা, সেই জন্য আমি ওমর কাঁদি, সেই জন্য আমি ওমর কাঁদি। আজকে ঈদের দিন, আনন্দের দিন, আমি কাঁদতেছি, আমার প্রার্থনা, আমার রুকু, তেলাওয়াত, সেজদা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় তাহলে তো আমার জন্য আনন্দ। চিৎকার করে বলেন, আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়েরা, একটা মাস সিয়াম সাধনা করলাম, ইচ্ছে পোষণ করেছি প্রথম কাতারে ঈদের নামাজ আদায় করব, ময়দানে ঘোষণা হয়েছে 8টা বাজে নামাজ, 7:30 বাজে নামাজের মুসল্লা লইয়া ময়দানে ঢুকলাম, গিয়ে দেখি প্রথম কাতারের প্রথম মুসল্লি হতে পারলাম না, 2-3টা মুসল্লা দখল হয়ে গেল, তাকে দেখলাম লোকগুলির জামা কাপড় ভালো, জামাগুলি সুন্দর, চিকন জামা, ইস্তারিওয়ালা জামা। দুঃখের বিষয়, এদের মধ্যে অনেক মুসল্লি রোজা রাখতে পারে নাই, কথা কন্যা, কারো মাজা ব্যথা ছিল তারা বিপড়তে পারে নাই, কারো পেটে ব্যথা ছিল সিয়াম সাধনা করতে পারে নাই, ইফতারে খাওয়ার সময় কোনো সমস্যা ছিল না, কথা কন্যা, পেটের ব্যথার জন্য রোজা রাখতে পারে না, ইফতারে ঠিকই খাইছে, মাথার ব্যথার জন্য তারা বিপড়তে পারে নাই, ইল্লা মাশাআল্লাহ ঈদের নামাজে আসছে, কষ্ট হচ্ছে, কথা কি বাস্তব? ইমাম সাহেব কিছু বলতে পারে নাই, কমিটি কিছু বলতে পারে না, সমাজের মানুষ কিছু বলতে পারে না, আমার আল্লাহ তা করে কিছু টাকা দিছে, মসজিদে বিদাতুল জুমার দিন বলেছিলাম, সুন্দর জামা, ঈদের দিন কেউ কারোর সাথে কোলাকুলি করে না, জামার স্ত্রী ভাঙি জীব,
আমার জামার স্থানিকা ভেঙে যাবে। এই লোকের সাথে যদি আমি বুক মিলাইতে যাই, তার মন্দা জামা আমার গায়ের মধ্যে ঘামের গন্ধটা লেগে যাবে। এই জন্যই ধনী নাই গরিব নাই কোনো ভেদাভেদ নাই। ঈদ উল ফিতরের দিন রাস্তার পাশে ছোট্ট একটা বাচ্চা বসে বসে কান্দে। কত শত মানুষ ঈদের ময়দানে গেল, এই বাচ্চার কান্নার খবরটা কেউ জিজ্ঞেস করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে যাচ্ছেন, ছোট্ট বাচ্চাটার কান্না দেখে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কাঁদো কেন? ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, কত শত মানুষ মাঠে গিয়েছে, আমার কান্নার খবর কেউ নেয় নাই, আপনার কাছে বলে আমার ফায়দা হবে কি? আমি একজন ব্যক্তির জন্য অপেক্ষা করতেছি। আমার নবী দেখি মানে যুবক, যুবক রে যুবক রে, বাবা তোমার কাছে জানতে চাই কার জন্য তুমি অপেক্ষা করতেছো? আমার মা বলেছে এই রাস্তা দিয়ে দিনের নবী নামাজ পড়াইতে যাবে। আমি বসে আছি মদিনার কামলিওয়ালা এতিম নবীর জন্য, এতিম কামলিওয়ালা নূরের নবী ছাড়া আমার দুঃখ, আমার জ্বালা, আমার যন্ত্রণা, আমার বুকের ব্যথা কেউ বুঝবে না। আমার হুজুর বসে গেলেন, ডেকে বলেন, বাবা কি তোমার দুঃখ, কি তোমার কষ্ট? যেই নবীর জন্য তুমি অপেক্ষা করতেছ, আমি সেই কামলিওয়ালা নূরের নবী। ডেকে বলেন, আমি এতি, আমার বাবা নাই, আমি এতিম, আমার বাবা দুনিয়ায় নাই, আমি এতিম, আমার বাবা দুনিয়ায় নাই, যুদ্ধের ময়দানে গিয়েছে, আমার বাবা শাহাদাতের পিয়ালা পান করেছে, আমার মায়ের অন্য জায়গায় বিয়ে হয়েছে, বাবাই সান্ত্বনা দেয় না। আমার মা ডেকে বললেন, তোমার দুঃখ বুঝার মতো নবী ছাড়া আর কেউ নাই। আমার নবী ডেকে মানে যুবকেরে, যদি তোমার বাবা শহীদ হয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবীলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তোমার বাবা শহীদ, আল্লাহর কোরআনের ঘোষণা, যারা দ্বীনের রাস্তায় শহীদ হবে আমার আল্লাহ নিজের হাতে ওদের কবরে রিজিক দিবে। সুহাদাই কেরাম আছে কি নাই? সুহাদাই কেরাম যদি জিন্দা থাকতে পারে, আমার নবী আছে কি নাই? কার কার বিশ্বাস? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মন চাই কি চায় না? আরবে সাগরে পানি দিব নাই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব
ডানাতে বর করি, আমার আশায় আছে সম্বলে নাই রে, আশা আছে সম্বল নাই রে, করি কি মুনি যাইতে চাই কি চায় না, বায়তে রাসূলের পাগলেরা মাগরিবে নামাজ আদায় করো, ছয় রাকাত তাওয়াবের আদায় করো, বাতি টানি ভাইয়া বাম দুধের দু আঙ্গুল নিচে কলবের দিকে তাকাইয়া চক্ষুটা বন্ধ করে মোরা কাবা করো, যদি তোমার কলবটা জারি হইয়া যায় ওই বাঙ্গা ঘরে মসজিদের কোনায় বৈশা, এই রায়সো থেকে দেখবা তুমি মদিনা, বিশ্বাস বিশ্বাস তোমার আমার এখানে স্যাটেলাইট ফিট করা আছে, এই স্যাটেলাইটের খবর কেউ নিলাম না, টেলিভিশনের সামনে বৈশা গেলাম, তোর টেলিভিশনটা চালু কর, এই টেলিভিশন চালু করতে দুরুদ শরীফ লাগে, বড় করে বলেন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ, তোমার প্রেমী কি না হতে পারলে পাবো না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন্ত জীবন না, আমার জীবন্ত জীবন না, তুমি তো আল্লাহরে হাবিব, তুমি আমার মহামনিব, তুমি তো আল্লাহরে হাবিব, তুমি আমার মহামনিব, নবী তোমাকে না পাইলে ভাবে, ও নবী তোমাকে না পাইলে ভাবে আল্লাহকে পাবো না, তোমাকে না পাইলে ভাবে আল্লাহকে পাবো না, আমি আল্লাহকে পাবো না, তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন্ত জীবন না, আমার জীবন্ত জীবন না, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ একটা জবান বন্ধ রাখবেন না, হাসিদি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ, যুবক আয় যুবক, তোকে আসার জন্য কেন ডাকতে হয় যুবকেরে, তোর মতন কত যুবক গোরস্থানে আছে কি নাই, কথা বলেন আছে কি নাই, এরে যুবক তুই যে মরবি না তার কি বিশ্বাস, দাদার আগে তোর মৃত্যু হতে পারে, মা বাবার আগে তোর মৃত্যু হতে পারে, পারে কি পারে না, আয় যুবক রাস্তায় ঘুরিস না, এই নতুন পাঞ্জাবি পায়জামা পইরা ঘুরিস না, এই পাঞ্জাবি পায়জামা খুলে সাদা কাপড় পরাইয়া তোর গোরস্থানে পুইতা দিবে, কথা বলেন ঠিক কিনা, আমার বাবারা আমি লম্বা করতে যাচ্ছি না, মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি সূরাতুল ফাতিহা থেকে ছোট্ট একটু কোন কথা বলেছি, আপনাদের প্রতিদিনের সূরা প্রত্যেকটা মানুষ যত রাকাত নামাজ পড়ে, সত্র রাকাত নামাজ পড়তে 17 বার বলতে হয় মালিক ইয়াউমিদ্দিন, এই পৃথিবীর মালিক তুমি আল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আমার ভাই মিজান দেখে বলে এই যদি তোদের মাঠ হতো আমি এত দূর ঘুরাইয়া হুজুরকে আনতাম না,
আমার বাড়ির কাছে গাড়ি রাইখা কিস্তি দিয়া পার হইতাম। আমার বাবারা মালিক ইয়াউমিদ্দিন শত্রুটি পরজে শত্রু বার বলে থাকি, মালিক ইয়াউমিদ্দিন এই পৃথিবীর মালিক তুমি আল্লাহ, ইয়াউমিদ্দিন ফর জগতের মালিক ও তুমি আল্লাহ। আমি বলি আমার গাড়ির মালিক, আমি বাড়ির মালিক, আমার চার সন্তানের মালিক। আল্লাহ কয় না না, বাড়ির মালিক তুই নয়, বাড়ির মালিক তুই নয়। যেদিন তুই মরে যাবি ওই ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে, তোর স্টোর রুমে হাজার লক্ষ টাকার মাল পড়ে থাকবে, সাদা মার্কিন কাপড় সিলাইবিহীন পাঞ্জাবি পইরা তোর পুকুরের পাড়ে মাটির নিচে পইতা দিবে। তোর বলতে কিছুই নয়, সব কিছুর মালিক আমি আল্লাহ। এই বাড়ি আমার নয়, বাড়ি আমার নয়, গাড়ি আমার নয়, চারটা সন্তান আমার। আল্লাহ কয় একটা সন্তান তোর নয়, এই সন্তানের দারোয়ান তুই, এই সন্তানের কেয়ারটেকার তুই। তোর সন্তান নামাজে গেল কি নেশায় গেল, তোর সন্তান নামাজে গেল কি তাসের আড্ডায় গেল, তোর সন্তান নামাজে গেল কি ক্রিকেট খেলার অনুষ্ঠানে গেল, এই দেখার দায়িত্ব আমি আল্লাহ তোরে কেয়ারটেকার বানাইছি। তোর সন্তানগুলির মালিক আমি আল্লাহ, যেই ঘরে বসবাস করি সেই ঘরের মালিক আমি আল্লাহ। তুই বলস তোর দুইটা হাত দিছি না, তুই দুইটা হাতের মালিক নয়, বডির মালিক নয়, বডির মালিক তামাম দুনিয়ার মালিক আমি আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। হাজীগঞ্জের থানা থেকে টেলিফোন করলো, আপনার নাম কি? আমি বললাম মোশাররফ হোসাইন খালালি। বাবার নাম কি? মায়ের নাম কি? ঠিকানা কি? ঠিকানাটা বললাম, বললাম কারণ কি? কয় আগামীকাল মাহফিল, এখন মাহফিলে আসতে থানা হয়ে আসতে হয়, এখন মাহফিলে আসতে থানা হয়ে আসতে হয়, নিরাপত্তার দরকার। কথা বলেন ঠিক কিনা? যেখানে মুসলমান মসজিদে গেলে নামাজ পড়ার জন্য মসজিদ নিরাপদ নয়, যেখানে মুসলমান নামাজরত অবস্থায় শহীদ হয়। আমরা ঢাকার জুমাতে বলেছিলাম প্যাকেট লইয়া মসজিদে ঢুকা যাবে না, পোল্টা লইয়া মসজিদে ঢুকা যাবে না। মসজিদের খাদেমকে বড় স্ট্রং করে দিছি, কোন অবস্থায় প্যাকেট লইয়া, পোল্টা লইয়া, আপেল লইয়া, আনার ফল লইয়া মসজিদে ঢুকা যাবে না। অপরিচিত মুসল্লি যদি মনে হয় তারা খাড়া করাইয়া চেক করতে হবে, নাম ঠিকানা দিতে হয়, ভালো না খারাপ? কথা কোন ভালো না খারাপ? এগুলির প্রয়োজন ছিল না, এখন টুপি পইরা আরেক টুপি ওলারে মারে। কথা কোন আমার বাবারা ভাইয়েরা বড় কষ্ট হচ্ছে। এক সময় আমার দেশের মধ্যে কুকুর অসুস্থ হতো, কুকুরের গায়ে বিসি হইত, খিদায় কুকুর দৌড়াইতো, জিব্বা লম্বা হয়ে যাইত, কুকুরের জিব্বা থেকে লালা পড়ত, আমরা আসিলাম তাড়গা। এখন ডায়াবেটিস দিয়া বিষ মারি দিছে, খাইতে পারি না, অর্ধেক খাই অর্ধেক ফালাই দেই। কুকুর কয় জন্মের খানা খাই, সমাজের কুত্তাড়িয়া গণ স্বাস্থ্যবান। কথা বলেন না কেন? এখনকার ফলারা বাম হাতে মুরগির রান খায় তিন কামড় খাই ফালাই দেয়। এক সময় রানও খাইতো, হাত দিয়েও সিবাইতো, এই ফলা এখন লেটেস্ট মডেল, এই ফলায় তিন রান খায়া ভদ্রতা রক্ষার জন্য ফালাই দেয়। জন্মের খানা কুকুরে খায়, গোয়াল ঘরে গিয়া দেখেন প্রত্যেকটা গরু এখন মুন্সি, গরু দিয়া মানুষ হাল চাষ করে না, সময় মানাই দিত মানাইও নাই, গরু এখন মুন্সি। গরু কয় যদি কোরবানি না থাকতো চিন্তায় করছিলাম না।
শুধু কুরবানির জন্য একটু চিন্তা, যদি কুরবানিতে বেগ চালাই জবা করি গোস্ত খাইয়া লইব, কুরবানিটা যদি না থাকতো আমগো গরুর কোনো চিন্তাই আসিল না। বেরোজদারি কয় 11টি মাস বড় ভালো, একটা মাস রোজা দিয়া বড় বিপদে ফেলাইছি। আমরা রোজা রেখেছি, ক্লান্ত হয়েছি, চেহারাটা দুর্বল, একটা মাস না ফলে ইবাদতের কারণে, তাহাজ্জুদ বিতিরের কারণে, তারাবির নামাজের কারণে, এই ওজুর পানির দ্বারা আল্লাহ কয় তোদের চেহারাতে আমি আল্লাহ গোলাপ ফুলের মতন রং দিয়ে দিছি। আরো বড় করি বলেন আল্লাহু আকবার, আরো বড় করি বলেন আল্লাহু আকবার। অসংখ্য মানুষ আছেন সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে দুরাকাত তার রাকাত প্রতিদিন তাহাজ্জুদ পড়েছে, যেই লোকটা ভাগ্যবান 29 রোজায় 2 রাকাত করে যদি তাহাজ্জুদ পড়ে থাকে, মাশাআল্লাহ এই লোকটা এক চাঁদ প্রতিদিন 2 রাকাত করে 58 রাকাত তাহাজ্জুদ পড়েছে। সুবহানাল্লাহ, এরকম মানুষ আসেনি? আছে। আলহামদুলিল্লাহ কোন? বড় করি কোন আলহামদুলিল্লাহ। একটু জিকিরি করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, উত্তম ইবাদত কুরআন শরীফ তেলাওয়াত করা। নবী গো, যারা কুরআন শরীফ তেলাওয়াত করতে জানে না, আফজালু জিকরুল্লাহ তাদের জন্য উত্তম ইবাদত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মারহাবা কোন? বড় করে কোন মারহাবা? আপনারা কি বুঝতে পারেন না? যারা দাঁড়িয়ে আছেন বসে যান, যারা কিসের লাইনম্যান? এটা কি বাসের কন্ডাক্টর নাকি? এই কো লাইনম্যান কিসের? ভলান্টিয়ার মাহাবিলে ভলান্টিয়ার লাগেনি? বসো, খারাপ দেওয়া যায়, বসো। ভলান্টিয়ার লাগে না, আমি দারওয়ানি করতে জানি, ওয়াজও করতে জানি। বল, আলহামদুলিল্লাহ। আমার একা হুজুর 2.5 ঘন্টা ওয়াজ করতে হইব, থানার পুলিশ কেসে 12টায় মাহফিল শেষ করতে হইব। ওমা এই কো 2.5 ঘন্টা আমারই ওয়াজ করতে হইব। মাশাআল্লাহ, লেখা আছে মিলাদুন্নবী, লেখা আছে মানুষ মরে গেছে, বেরোজদারি রোজদারি মিলি আমরা এখন এক হয়ে গেছি। মারহাবা কোন? কি করব? এই জন্য মাঝে মধ্যে আমরা খিচুড়ি খাই। হাশরের দিন দৌড়াইবেন আমরা খামো, এই যে কষ্ট হাশরের দিন পাইবেন সেদিন আমরা খাবো। পিপাসায় গরম পানি খাইবেন, নাড়ি মুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হবে সেদিন আমরা সালসাবিনের পানি পান করব। বুঝবি সেদিন দুনিয়ার কুদানি কত, রক্ত গরম যতদিন ততদিনই। গেছে রোজা শেষ হই, আর এক বছর বাঁচলে বিপদে পড়বি, না হয় আল্লাহ জারাইছি। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। রাস্তায় যারা আছেন, দোকানপাটে যারা আছেন, ওই দেখছি কোনার মধ্যে নুডলস বেছে, চিন্তা করছেন মাহফিল দিছেন আপনারা, হে নুডলস বেছে, মনে মরা চিন্তা করলাম না খালি কে বলা বানাই তুমি খাইন না, গ্রুপও আছে। আগে শ্বশুরবাড়িতে গেলে জামাই আনা পিঠা খাওয়াইতো, কোনো ফিডা না, শুধু ফলা মানি বাদ দেয় শেষ, কোনো শ্বশুর বাড়িতে আর নাস্তা নাই, কথা কন্যা কা। আগে শ্বশুর বাড়িতে গেলে মিজান কি কও,
কি সুন্দর পাটি শাপলা। আমি সকালবেলা বললাম শ্বশুরবাড়িতে গেলে পাটি শাপলা খাওয়াইতো, নারিকেলের পিঠা খাওয়াইতো, আবার যে ফুয়া পিঠা কয়, আন্তাসা পিঠা কয়, আমাদের সে কী কয়, এও বলুত মিজান কি কয়, আন্তাসা পিঠা, ঠিক কি না? এই পিঠাগুলি কি মজা, পাটি শাপলা খাওয়াইতো, ডিমের পিঠা খাওয়াইতো। এখন না, পরোটা দিব, রুটি বানাইব, মাংসের ঝোল দিব, তো ঝোলটা মজা লাগে, মাংসটা কোনো মজা লাগে না, ফার্মের মুরগি, আজান নাই, আজান ছাড়া মুরগি, একটা মুরগি আজান দেয় না। যতগুণ বাচ্চা সমাজে হয়, অজ্ঞা বাচ্চা হওয়ার সময় আজান দেয় না, শুধু হাজিগঞ্জ দৌড়ায় কাপড় কেনার জন্য, নানাও দৌড়াইতে আছে কাপড় কিনতে, দাদা দাদি দৌড়াইতে আছে কাপড় কেনার জন্য, আজান তো যেমন লাগবো, এই জন্য এখন আজান দিলে মসজিদ খালি, কথা কন্যাকা এই জন্য এখন আজান দিলে মসজিদ খালি, মিলাদের সময় ঠিকে যায়, খানার সময় তো ভেলেটা পাই না। আল্লাহ পাক আমাদের অন্তরে দ্বীনের মহাব্বত দেন, আমিন, যরকন আমিন, আমিন। মালিক ইয়াউমিদ্দিন, এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। ইয়াউমিদ্দিন, পরজগতের মালিক আল্লাহ, বিশ্বাস হয় তো? দুনিয়ার মালিক আমি নয়, পরজগতের মালিক আল্লাহ। ওয়ানুখরিজুনাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দুই কান চেয়ার সাজাইবে, সমস্ত নবী পয়গাম্বর সেজদার মধ্যে পড়ে যাবে, নবী আমার সেজদায় পড়ে যাবেন, তাফসীরে মাজারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানি বন্তির রহমতুল্লাহ তাফসীরে মাজারি ইসলামিক ফাউন্ডেশন থেকে আপনি পাচ্ছেন, নবী সেজদায় পড়ে যাবে, আল্লাহ ডেকে বলে গাবি মাথা উঠান, ও গো নবী মাথা উঠেন, কি বলার আমার কাছে বলুন, কি চাওয়ার আমার কাছে চান, আপনি বলবেন আমি শুনব, আপনি চাইবেন আমি আল্লাহ আপনাকে দিব, আরো জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনি চাইবেন আমি দিব, আপনি বলবেন আমি আল্লাহ শুনব, চাইবেন কামলিওয়ালা শুনবেন রব, আমার নবী চাইবেন আল্লাহ নবীরে দিবেন, আমার নবী পাইয়া উম্মতের মাঝে বিলাইতে থাকবেন, যেই নবীকে কিয়ামতের ময়দানে হাশর ময়দানে আল্লাহ দিবেন, ও গো নবী যতক্ষণ পর্যন্ত আপনার মুখে হাসি না পড়বে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার, হাবিব ওগো কামলিওয়ালা নবী যতক্ষণ পর্যন্ত আপনার মুখে হাসি না পড়বে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাকে দিতেই থাকব, দিবে কে জোরে বলেন, দিবে কে? আল্লাহ। আল্লাহ দিবে, নবী নিবে, নবী নামার পরে উম্মতের মাঝে বিলাইতে থাকবে, যেই নবী কিয়ামতের ময়দানে উম্মতের মাঝে বিলাইবে ওই নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত মারেন, দুই হাত তোলেন, আলহামদুলিল্লাহ। কন আমার বাবারা ভাইয়েরা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করি কার? সাহায্য চাইব কার কাছে? ইবাদত করি কার? করবনি করছিনি, ইবাদত করব কার? জোরে বলেন ইবাদত করব কার? আমাকে প্রশ্ন করতে পারেন, হেলালি হুজুর খোদার ইবাদত করব, সারা জীবন নামাজ পড়েছি মৃত্যুর আগ পর্যন্ত পড়ে যাব, এই যে নামাজ পড়লাম আল্লাহ আমাকে চিনতে পারবে কি পারবে না?
আল্লাহ চিনতে পারবে? আল্লাহ নামাজি চিনতে পারবে, বেরোজদারি চিনতে পারবে, রোজাদার চিনবে মুখের গন্ধ দ্বারা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নামাজি মানুষগুলি অটোমেটিক চিহ্নিত হয়ে যাবে। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم انما يدعون يوم القيامه غرر مخزلين من اثار الوضوء الله قران শরীফের মধ্যে ডাক দিয়া কয় ফাকসিলু উযুহাকুম নামাজের আগে শর্ত উযু করা। নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরারে উযু করার শুরুটা হলো হাত ধোয়া। ও গো নবী হাত ধুইবো কেন? কো হাতের মধ্যে পানিটা নিবি, পানিটা থেকে যদি রং দেখস, রংওয়ালা পানি দিয়ে হাত ধোয়া যাবে না। নবী কয় আল্লাহ ঘোষণা দিলেন ফাকসিলু উযুহাকুম, নামাজের আগে তোদেরকে ওযু করতে হবে। নম্বর দুই, তোমরা কুলি করো, হাত ধোয়ার পরে কি করো? নবী আমার দেখে বলে সাহাবীরা তোরা যে কুলি করতে যাবি, কুলি করতে গিয়া যদি ডাবের পানির মতন লাগে, সেভেন আপের পানির মতন লাগে, সিরাফের মতন যদি লাগে, ট্যাং সরবতের মতন যদি লাগে, অজু হবে? কথা কন্যা কা নবী আমার দেখে বলে সাহাবীরা আল্লাহ কোরআনে বলছে ফাকসিদু উযুহাকুম, কারণ তাকে নাকে পানি মার। তিন নম্বর খোয়ানো, তিন নম্বর খোয়ানো, তিন নম্বরে নাকে পানি মারে। নবী গো নবী নাকে পানি মারবো কেন? আমার নবী কয় মাইরা দেখ, এই পানি থেকে যদি পচা গন্ধ পাওয়া যায়, পচা গন্ধ বলা পানি দিয়া ওযু করলে ওযু হবে? না। জোরে না। আঙ্গুড়াকার সদরের ঘাটের পানি দিয়া ওযু করলে ওযু হবে নি? না। বুড়িগঙ্গার সেতুত্তন গন্ধ পাওয়া যায়, এত ফ্রেশ পানি। মুক্তারপুর পর্যন্ত আইসা দাঁড়ায় উত্তর দিকে তাকালে বাতাস যদি দক্ষিণ দিকে মারে, ইল্লা মাশা আল্লাহ। কথা কন ঠিক কিনা? এত মারাত্মক গন্ধ। মুক্তারপুর ফেরি পার হইয়া যখন এই দিকে চলে আসে, আর সমস্যা নাই, এখন নদীর পানি বালা, নদীর পানি গোলা ভালো, কালের জাতের মেয়ে, এখন আর জাত জুত নাই, আই লাভ ইউ। এখন জাতের কথা কইেন না, গুররা মুহাজ্জালিনা মিন আছারিল উযু, হাশর ময়দানে মানামাত নামাজি মানুষগুলি চিহ্নিত হয়ে যাবে। ওরা দৈনিক নামাজের জন্য পাঁচবার উযু করেছে, মুখমণ্ডল দৌত করেছে, এই চেহারা থেকে নূর চমকাইবে। বড় করে বলে, আরো বড় করে বলে, আরো বড় করে বলে, আমরা ইবাদত করব কার? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করব, যদি কোনো কিছু চাওয়ার থাকে আল্লাহ তোমার কাছে চাইব। চাওয়ার মতন আছে কি নাই? গুনাহ মাফ করে দে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও ওলি বানাই দাও মোদের আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনা দেখাই দাও মোদের আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন গুনাহ মাফ করে দে আল্লাহ। মারহাবা কোন? বড় করি কোন মারহাবা? তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি বড় সুন্দর ওয়াজ করতেছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করব আল্লাহর, কিছু চাবার যদি চাবার থাকে চাইবো কার কাছে? চাইবো আল্লাহর কাছে, ইবাদত করব যার, ওয়াদা দিচ্ছি নামাজের মধ্যে, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালা, আমরা নামাজের মাধ্যমে ওয়াদা দিচ্ছি ধৈর্যের সাথে দাঁড়াইয়া, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, ঠিক কিনা? মাঝে মধ্যে চেয়ারম্যানের কাছে যেমন লাগেনি, মেম্বারের কাছে যেতে হয়নি, 15 কেজি গম
মেম্বরের ঘরে আছে, আমার কার্ডটা দেখালে আমি 15 কেজি গম পাচ্ছি, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আমারে হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন, আমরা আল্লাহর ওলির দরবারে যাই কেন? কথা কন না গা, আমাদের কাগজ নষ্ট করার দরকার নাই, কলম মারার দরকার নাই। অনেকের মাথার মধ্যে কথাটা ঠুকরাইতেছে, তাহলে আমরা আল্লাহর ওলির দরবারে যাই কেন? প্রধানমন্ত্রী গেল কেন? কথা কন না গা, প্রধানমন্ত্রী গেল কেন? তাফসীরে মাজারে দ্বিতীয় খণ্ড খুলে দেখুন, তাফসীরে বাইজবি খুলে দেখুন, হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসায় চলে যান, কাজকালকে সকালে গেলে তাফসীরে বাইজবি পাবেন। এটা হাসতমার কিতাব নয়, অনার্সের কিতাব। কিসের কিতাব? অনার্সে পড়ায়, মাস্টার্সে পড়ায়, কামেলের কিতাব। মারহাবা কন। এই তাফসীরে মাজারি, এই তাফসীরে বাইজাবি, এই হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসা আছে, তাম পৃথিবীতে আলিয়া বলেন, কওমি বলেন, সব মাদ্রাসাতে আছে। আলহামদুলিল্লাহ কোন বড় করি কোন আলহামদুলিল্লাহ, সবাই জানে কয় না, সবাই সবার দলের দিকে থাকে। কথা কন, কথা কন, কথা কন, সবাই জানে কয় না, সবাই তার দলের কথা বলে। দ্বিতীয় খণ্ড আম্মা জান হান্না আলাইহিসসালাম এইভাবে গাছের সাথে খালাম দিয়ে বসে আছে, গাছের ঢালের মধ্যে একটা পাখি এসেছে, মুখে তার খাবার, বাচ্চা দুটাকে খাবার খাওয়াইয়া দিচ্ছে, বাচ্চা দুটা কিচিরমিচির কিচিরমিচির রব করলেন, মা মাথাটা ঢুকাইয়া বাচ্চাটারে খাওয়াইয়া দিলেন। আম্মা জান কিচিরমিচির শব্দ পাইয়া উপর দিকে তাকাইয়া মা সন্তানের ভালোবাসা নিজের চোখে দেখলেন। আমরা যদি বিকেল বেলায় ব্রিজের মধ্যে বসে থাকি, রাস্তার পাশে বসে থাকি, কোনো ব্যঙ্গে যদি আত্মনাদ শব্দ চিৎকার দেয়, আমরা বুঝতে পারি এই ব্যঙ্গের সাপে ধরছে। কথা কন, ওই ব্যঙ্গের আত্মনাদ চিৎকার, বিপদগ্রস্ত চিৎকারের স্বরটা আলাদা, আমরা মনে করতে পারি, বুঝতে পারি কোনো ব্যঙ্গের সাপে ধরছে, সাপে বাঁচার জন্য আত্মনাদমূলক চিৎকার করতেছে। কথা বলেন ঠিক কিনা? মা গাছের ঢালের দিকে তাকাইয়া মা সন্তানের ভালোবাসা দেখে চোখে পানি ছেড়ে দিয়া বলে, মনিব, মনিবিরে, 80 বৎসর বয়স হয়ে গেল, আমার বুকের মধ্যে একটা সন্তান দিলা না। বড় করে বলেন আল্লাহু আকবার। রাতের বেলায় ঘুমাইতে গেলেন, প্রাসঙ্গিক কথাটা এসে গেল, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এই প্রসঙ্গটা আসার কারণে আমি আলোচনাটা করে যাচ্ছি। বন্ধুরে আমার, বাপদেরে আমার, হাইব্রিড টাইপের কিছু লোক আছে, এরা না হয় গন্ডগোল করবে, বুঝার চেষ্টা করেন। দুইটা কথা আমার রেকর্ডিং হইতেছে, আপনি তাফসীরে বাইজবি পড়েন, তাফসীরে মাজারি পড়েন, না হয় আমার কাছে আসেন, আর না হয় আপনার ঘরে দাওয়াত দিয়ে আমারে নেন। আমরা তো লেখাপড়া করছি, স্বপ্নে কিতাব পাই নাই, ইয়াজদাগম থেকে গুনে 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 কামিল পর্যন্ত গেছি, আলহামদুলিল্লাহ কোন বড় করি কোন আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রী ঘুমাইতে গেলেন, আম্মা জান বড় বড় নিঃশ্বাস পেলেন, জিজ্ঞেস করলেন নিঃশ্বাস ফেলার কারণ কি, সমস্ত ওয়াকিয়াটুকুন খুলে বললেন, দেখে বলে আল্লাহ আমার স্ত্রীর 80 বৎসর বয়স, আমি ইমরান আলাইহিসসালাম আমার 120 বৎসর বয়স, এই বয়সে কোনো সন্তান দিলা না। মনিবিরে মনিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুজব করো, সুজব করো, সুজব করো।
তা কবুল করলাম। ইমরান আলাইহিসসালাম ডেকে বলছে, আল্লাহ রে, আমার যে 120 বৎসর বয়স, বেগম সাহেবের 80 বৎসর বয়স, মিন্স তো আরো 20 বৎসর 35 বৎসর আগে বন্ধ হয়ে গেছে। আল্লাহ কয়, দিব আমি, দিব কে? তো আমি আল্লাহ দিলে 120 নয় 300 বৎসর হলো দিতে পারি। দেওয়ার মালিককে জোরে বলেন, দেওয়ার মালিককে। আল্লাহ পাক দেখে বলছেন, ইমরান তোমার স্ত্রীর পেটে যখন সন্তান যাবে 3 দিন ইশারা ইঙ্গিতে কথা বলবে, তখন থেকে তুমি দিন মাস গণনা শুরু করবে। হান্না আলাইহিসসালামের গর্ভে সন্তান আসলেন, নিয়ত করেছে মসজিদে আনাক্সার খেদমত করার জন্য, যেই সন্তান তুমি আমাকে দিবা আমি মসজিদে আনাক্সার খেদমতে দিব। যেদিন সন্তান ভূমিষ্ঠ হয়েছে তাকাইয়া দেখে আল্লাহ একটা মেয়ে দিছে, কি দিছে? নিয়ত করছি আল্লাহ যদি একটা সন্তান দাও হাফেজ বানাইব, তাকাই দেখি মেয়ে হইছে, দিছে কে? এরকম নিয়ত আছে কি নাই? কথাক্ষণ আছে কি নাই? আল্লাহ হান্নাম দেখি বলে মনি নিয়ত করেছিলাম মসজিদে আল-আকসার খেদমতে দিব, এখন দেখি তুমি আল্লাহ আমাকে একটা সন্তান দিলা, দিলা তো দিলাম মেয়ে দিলা। আল্লাহ কয়, হান্না ছেলে দিলাম কি মেয়ে দিলাম আমি আল্লাহ ভালো জানি, তোমার এই মেয়েটা কুটি 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 ছেলে হইতে আমি আল্লাহর কাছে উত্তম। অনেক লম্বা কথা, এই মেয়েটাকে কে লালন পালন করবে? নবী জাকারিয়া আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম মেয়েটাকে টান দিয়া বুকে নিলেন, মসজিদে আল-আকসায় যেতে হাতের বাম পাশে পতন হুজরার মধ্যে এই মরিয়ম বড় হইতেছে। আমি জিয়ারত করেছি, আমি মসজিদে আল-আকসায় গিয়েছি, আমার মহান মুর্শিদের দোয়া, আমার আব্বা আম্মার দোয়া এবং দয়া, আমি মসজিদে আল-আকসা এক ওয়াক্ত মাগরিবের নামাজের ইমামতি করতে পেরেছি, এটা আমার জীবনের সবচাইতে বড় আনন্দিত। আমি বহুত কান্না করেছিলাম, এই সুযোগটা আল্লাহ আমাকে দিয়েছে। ছোট্ট হুজুরাতে মরিয়ম বড় হচ্ছে, জাকারিয়া আলাইহিসসালাম খাওয়া দিয়ে যাচ্ছেন, তালাটা মাইরা যাচ্ছেন, একটু টিক 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 করে হাঁটার মতন বয়স মরিয়মের হয়েছে। জাকারিয়া আলাইহিসসালাম একদিন আইসা দেখলেন মরিয়মের সামনে অমৌসুমী কিছু ফল দেখা যায়, জোরে কোন? জাকারিয়া আলাইহিসসালাম জিজ্ঞাসা করে, মরিয়ম তালাপ মারলাম আমি, সাবি তো আমার কাছে, এই ফলগুলি তুমি কোথায় পেয়েছো, কে তোমাকে দিয়ে গেল? ছোট্ট মেয়েটা ডেকে বলে, খালুজান এই ফলগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে। জাকারিয়া একটা চিৎকার দিয়া বলে, আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, এই ছোট্ট বাচ্চা মরিয়মকে তুমি অমৌসুমী ফল খাওয়াইলা, এই ছোট্ট বাচ্চার মুখ দিয়ে কথা বের করতে পারলা, আল্লাহ রে এই মেয়েটার মধ্যে বুজুর্গি আছে কি নাই, কথা বলেন আছে কি নাই? আল্লাহ, আমি নবী হইয়া, আমি জাকারিয়া আলাইহিসসালাম, আমি নবী হইয়াম জাকারিয়া আলাইহিসসালাম হযরতে মরিয়মকে সামনে রাইখা তোমার দরবারে হাত বাড়াইলাম, আমার বুকটা খালি, আমার কোনো সন্তান নাই, আমার যদি তুমি আল্লাহ একটা সন্তানের মালিক বানাইয়া দাও। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দেখে বলে, জাকারিয়া, জাকারিয়া রে জাকারিয়া, মরিয়মের দরবারে হাত তুলে দোয়া করেছ, আমি আল্লাহ মরিয়মের দিকে তাকিয়ে তোমার দোয়া কবুল করলাম, তোমার একটা সন্তান দিব, তবে সন্তানটা দিব একটা ছেলে হবে, তোমার ছেলেটা একটা নবী হবে, শুধু নবী না, তার নাম হবে ইয়াহইয়া আলাইহিসসালাম। আমার ভাইরা কানাঘুষা করবেন না,
তাফসীরটা খুলে দেখবেন, বারবার বলে যাচ্ছি, চা দোকানে বৈশাখ কুচুর 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 করবেন না, এটা চা দোকানের ওয়াজ না। এক হাতে সিগারেট খাইলেন, আরেক আরেক দিকে ওয়াজ শুনলেন, বড় চমৎকার শালার মুনি। মুনি সাহেব বলে, শালা হে শালা বলে আসেনি, বিড়িও খায় ওয়াজও শুনতেছে, শালা কণ্ঠ রে। হুজুর বলে, হে শালা, হুজুর যদি শুনত তাহলে আমাদের দুলাভাই তিনবার কইল আছে কি নাই, কথাখন আছে কি নাই। আমার বাবারা ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া জায়েজ কি না জায়েজ, চাওয়া জায়েজ কি না জায়েজ? মরিয়মের কাছে চাইছে না আল্লাহর কাছে চাইছে? আমরা আল্লাহর ওলিদের দরবারে যাইয়া ওলির কাছে চাই না আল্লাহর কাছে চাই? দুই হাত তুলে বলেন, আমরা কার কাছে চাই? আরো বড় করে বলেন, কার কাছে চাই? লড়ান লড়ান হাত লড়ান, আলহামদুলিল্লাহ কোন, আরো বড় করেই কোন আলহামদুলিল্লাহ। 10:30 বাজে মিজান, 10:30 বাজে ওয়াজ একটু বাড়ুক, দুঃখ নাই, কিন্তু দুঃখ হলো ফজরের নামাজ। আপনি 2টা পর্যন্ত ওয়াজ শুনবেন, যাই 3টায় ঘুমাইবেন, আপনার ফজরের নামাজ পড়বো কে? আমি খুশি করি সকালবেলা ফিডা খাই, সেটা আমার দরকার নাই। রাতের 2টা পর্যন্ত ওয়াজ শুনবেন, মোনাজাত দিয়ে বাসাত ঘুমাইবেন 3টা বাজে, 2 ঘন্টা পর ফজরের নামাজ, মসজিদে কেউ যাবেন না। এই ওয়াজে বেনিফিট হবে কি? এই ওয়াজের কল্যাণ হবে কি? অসুবিধা হচ্ছে? কথাটা কি বাস্তব? কথা কি বাস্তব? এই জন্য সারা রাত ভরে ওয়াজ নয়, আলোচনা কম, মসজিদ ভরা নামাজ। আলোচনা কম, মসজিদ ভরে নামাজ। আজান হয়ে যাবে, দোকান ছেড়ে দিব, আজানের শব্দ শুনবো, ক্রিকেট খেলা বন্ধ করে নামাজে যাব। কারা কারা পারবেন? যুবকের হাত তোলো, মুরব্বীরা তোলার দরকার নাই, এখন মুরব্বীরা চায়, চায় না? এই যে মেয়ে হজে যাবে, এই মেয়েও চায়, চাও না? চাই তো, হজে যাবে 9 তারিখ ফ্লাইট, হেও চায়। তো এখন মক্কা মদিনা দেওয়ার দেখার কথা, সেও এখন ক্রিকেট দেখে, উইকেট পড়ে হা করে ঠায়, বেগম সাহেব জিগায় গেছে কই, কোদার কাটা দোয়ানে। মালিক ইয়াউমিদ্দিন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ থেকে যাব। সব কিছু ধ্বংস হয়ে যাবে, কুল্লু মানা আলাইয়া ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ওয়ায়া বক ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ধ্বংস হয়ে যাবে রে, আমি আল্লাহ ধ্বংস হইব না, আমি আল্লাহ থেকে যাব। চিৎকার করে বলেন, আল্লাহু আকবার। যেই আল্লাহ থেকে যাবে, ফা ইন্নি করিব, ওই আল্লাহ বলে আমি 24 ঘন্টা তোদের নিকটে আছি, আছে কি নাই কথা বলেন, আছে কি নাই? আমি 24 ঘন্টা তোদের নিকটে আছি, নামাজ চলছে, ক্যারাম বোর্ড চলছে, নামাজ চলছে, তাস চলছে, নামাজ চলছে, লুডু চলছে, নামাজ চলছে, খোদার খুব ভয় নাই, টেলিভিশনটাও চলছে, কথা কম দেখা, কথা কি বাস্তব? যারা নামাজের ওয়াক্ত ক্যারাম বোর্ড খেললো, তাস খেললো, নামাজটা ছেড়ে দিয়ে যারা টেলিভিশন দেখলো, এই সমাজের মধ্যে এই মানুষগুলি মরে গেলে ওই নামাজি মসজিদের মুসল্লিগুলি তাদের নামাজে জানাজার মুসল্লি হবে, কথা কন কথা কন কথা কন।
একটা বার যদি চিন্তা করি মসজিদে নামাজ হচ্ছে, এই নামাজের মুসল্লিগুলি আগামীকাল আমার নামাজে জানাজার মুসল্লি হবে, আমি বেনামাজি হইয়া দোকানে বসে থাকবো মানায় না। যারা আমার নামাজে জানাজার মুসল্লি তারা যখন নামাজে কসম খোদার আমিও নামাজে যাব। রাজি কারা কারা? কথা দিলাম নামাজ পড়িয়া আবার আসে খেলা দেখেন, নামাজটা পড়িয়া আবার আইসা খেলা দেখবে। মনে করেন ছয় বল গেল, একটা ওভার গেছে গা, আমার যেই ওভারটা নামাজে গেল এই ওভার কি পরে দেখাই বলি? কে কিছু দেখেন কি খেলা দেখেন? এই তো নেন ইমাম সাহেব সাজ্জে, 38 নম্বর ওভারটা যে খেলা চলতেছে আমার এসাতে ছুটা গেল, এই 38 ওভার কি পরে দেখায়নি? দেখায়। ক্যাচ পড়ছে কয়টা, উইকেট কয়টা, ছক্কা গেছে কটা, সাইড কয়টা দেখায়নি? তাহলে তো নামাজে যেতে আমার কোনো সমস্যা নাই। কথা কন আপনাদেরকে অনুরোধ করে বললাম, বাফ কইলাম, আপনাদেরকে বাবা ডাকলাম, ক্রিকেট খেলা চলছে, খেলা চলতে থাকুক, আমি নামাজ পড়ে আইসা আবার খেলা দেখবো, এরপরও নামাজ পড়বো। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ, কোন আরো বড় করে কোন সুবহানাল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। যুব মহল্লার কে যেন দেখে বলল, সুন্দরী রে, পাড়ার একটা চেনে তোমাকে পছন্দ করেছে, ছেলেটা তোমারে দেখতে চায়। মেয়েটা ডেকে বললেন, যুবক, আমাকে দেখার জন্য যখন তোমার ইচ্ছে আমার বাবার মেহমানখানার মধ্যে তুমি আইসো। মেহমানখানার মধ্যে আসলেন, দুইজনের সামনে হিজাব শরীয়তের একটা পর্দা পড়ে আছে। মারহাবা কন। মেয়েটা ডেকে বলে, যুবক রে, তোমার মাঝে আমার মাঝে একটা শরীয়তের পর্দা। যুবক, তোমার কাছে জানতে চাই তোমার মনের ইচ্ছে কি? ছেলেটা ডেকে বলে, সুন্দরী রে, আমার মনে তামান্না তোমাকে পেতে চাই। মেয়েটা ডেকে বলে, যুবক, কোনো দুঃখ নাই, আমার জীবনের একটা তামান্না আবদার পূরণ করবি? ছেলেটা ডেকে বলে, সুন্দরী, যদি বলো পানিতে পড়তে, পানিতে ঝাঁপ দিব, যদি বলো আগুনে পড়তে, আগুনে পড়ে যাব। সুন্দরী বলে, না, পানিতে পইরা মরা গুনাগার, আত্মহত্যা, পানিতে মরতে হবে না, আগুনে জ্বলতে হবে না, তাহলে আমাকে ভালোবেসে তোমার লাভ হলো কি? আমি তোমার কাছে জানতে চাই। দে যুবক, আমি তোমার কাছে জানতে চাই, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন, বারে রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের সময় দুনিয়াতে এসেছে, আবার বারে রবিউল আব্বাল সরকার মদিনা সোমবার দিন দুনিয়া থেকে বিদায় নিলেন, বুধবার দিন বিকাল বেলায় আল্লাহর নবীকে রওজা শরীফে রেখেছে। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন দুই যুবকটা ডেকে বলে, সুন্দরী, কথা দিলাম, বড় খুশি হলাম, আমি কাল থেকে শুরু করব। এই ছেলেটা ফারুকে আজমের পিছনে নামাজ পড়া শুরু করে দিলেন, একদিন গেল, দুই দিন গেল,
তিন দিনের দিন আসলেন, সুন্দরী মেয়েটা ডেকে বলো, যুবক রে আমি তোমার কাছে জানতে চাই, এত সুন্দর ওযু, এত সুন্দর রুকু, এত সুন্দর সেজদা, ওযুটা যদি ভালো না হয় নামাজ হবে না? ছেলেটা ডেকে বলো, কি আশ্চর্য কথা, মেয়েটা তাকে বাসা বাড়িতে, আমি ওযু করি মসজিদের কোনায়, আমার ওযু হলো কি হলো না মেয়েটা কেমনে জানলো? জোরে বলেন, জোরে বলেন। পঞ্চম দিন আসলেন, দেখে বলে যুবক, যেমন তোমার রুকু সেজদা তেমন তোমার ওযু, একটা কথা মাথায় রেখো, হালাল যদি খেতে না পারো একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে? সেজদা গুলি কবুল হওয়ার শর্ত হালাল রিজিক। কি রিজিক? হালাল রিজিক দে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন হালাল রিজিক দে আল্লাহ, লা ইলাহা লা, বলো হালাল রিজিক দে আল্লাহ, লা ইলাহা, চিৎকার করে বলেন মারহাবা, আরো বড় করে কোনো মারহাবা। সপ্তম দিন বিদায় নিয়ে চলে গেলেন, আট দিন চলে গেল, দশ দিন চলে গেল, তিরিশ দিন চলে গেল, চল্লিশ দিন চলে গেল, আর যুবকটার খবর মিলল না, আর ছেলেটার খবর পাওয়া গেল না। বছর গেল, বছরের পর বছর চলে গেল, এই মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল, দাম্পত্য জীবন শুরু হয়েছে। স্বামী স্ত্রী ডেকে বলেন, স্বামী রে একটা যুবক ছেলে আমাকে পছন্দ করেছিল, ওই যুবক ছেলেটার সাথে আমার কমিটমেন্ট ছিল, চল্লিশ দিন ওমর ফারুকের পিছনে নামাজ আদায় করবে, একচল্লিশ দিনের দিন মেহেন্দির অনুষ্ঠান, বিয়াল্লিশ দিনের দিন দাম্পত্য জীবন মধুর মিলন, আর দিন যেতে না যেতে এই ছেলেটাকে আর কোনো দিন পাই নাই। আশ্চর্য হয়ে গেলেন, অনেকগুলি কথাবার্তা বলার পরে দেখি বললেন, চলো আমরা ফারুকে আজমের দরবারে যাব। ফারুকে আজমের দরবারে যাইয়া এর তত্ত্বটুকুন আমরা জানার চেষ্টা করব। স্বামী স্ত্রী দুইজন ফারুকে আজমের দরবারে গেলেন, মসজিদে নবীর কোনার দিকে তাকিয়ে দেখলেন দূরে একটা যুবক ছেলে বসে আছে, হাতের মধ্যে তসবিহ, মুখ ভরা তার দাড়ি। এই সুন্দরী মেয়েটা বলে, ওই ছেলেটার দিকে তাকাইলাম মনে হয় চিনা চিনা মনে হচ্ছে, বড় করি বলেন আল্লাহু আকবার, আমার চিনা চিনা মনে হচ্ছে, এই ছেলেটাকে মনে হয় চিনা চিনা মনে হচ্ছে। ফারুকে আজমের কাছে বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল সাহাবি মসজিদে নববীর খতিব হযরতে ফারুকে আজম দেখে বলে, মা এমন তসবিহ তুমি তাকে দিয়েছো, এমন ওযিবা তুমি তাকে দিয়েছো, চল্লিশ ওয়াক্ত নামাজ পড়ার কথা বলছো, আট দিন চল্লিশ ওয়াক্ত নামাজ মাত্র আদায় হয়েছে, চল্লিশ দিন যেতে হয় নাই রে মা, তাকবীরে উলার শহীদ আট দিন চল্লিশ ওয়াক্ত নামাজ আদায় করেছে, আমার আল্লাহ ওযুর পানির দ্বারা তার যত রকম খারাপি ছিল সমস্ত খারাপি আমার আল্লাহ দূর করে দিয়েছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। চল্লিশ ওয়াক্ত নামাজ আট দিন নামাজ আদায় করেছে, আল্লাহ পাক ওযুর পানির দ্বারা এই নামাজের কারণে সমস্ত অন্যায় থেকে, পাপ থেকে, চুরি থেকে, অন্যায় থেকে, জিনা থেকে, অত্যাচার থেকে আমার আল্লাহ তাকে ভালো করে দিয়েছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? কয় ওয়াক্ত কথা বলেন, কয় ওয়াক্ত? আগামীকাল ফজর দিয়ে আমরা শুরু করতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? হাতে ধরি পায়ে পড়ি বাজান, এক ওয়াক্ত নামাজ ছাড়ব না, চিৎকার করে বলি আল্লাহ
আরো বড় করে বলি আল্লাহ, যেখানে থাকব যে অবস্থায় থাকব দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ করার ওয়াদা করলাম, দিন শুরু করব ফজর দিয়ে, দুপুরবেলা খাইতে যাব জোহর দিয়ে, আসর পড়তে যাইব, নাস্তা খেতে যাব আসর দিয়ে, সূর্য ডুবে যাচ্ছে কিয়ামতের ওয়াক্ত মাগরিব দিয়ে, রাতের বেলা ঘুমাইতে যাইব এশা দিয়ে, রাতের বেলা ঘুমাইতে যাব, রাত শুরু করব মাগরিব দিয়ে, ঘুমাইতে যাব এশা দিয়ে, দিন শুরু করব ফজর দিয়ে। ফজর নামাজটা না পড়ে কাজে যাব না, দোকানে গিয়ে নাস্তার টেবিলে বসবো না, আগে আমার জন্য নামাজ, ওয়াজুকিমুনাস-সালাতা ওয়া মিম্মা রাযাকনা, আগে নামাজ তারপরে খানা। কথা বলেন, কথা বলেন, আমরা যেই সময় ফজর নামাজ পড়ি এই সময় কি কেউ খায়? কথা বলেন, কেউ খায়? ওই সময় কি ফজর নামাজ? আলহামদুলিল্লাহ, বড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আরো বড় করি কেন, আমিন। এই রমজানে আমরা অনেকেই কম বেশ কেনাকাটা করেছি, যাদের মা বেঁচে ছিল না শাড়ি কিনি নাই, যাদের বাবা বেঁচে ছিল না একটা লুঙ্গি পাঞ্জাবি কিনি নাই, খুব কষ্ট পেয়েছি ঠিক কিনা। আমি বড় আনন্দিত, গত বছর আমার আব্বা একটা রোজা ছিল অসুস্থতার জন্য, এবার 95 বছর বয়স, দুইটা লোক রাখছিলাম ওগরে খাওয়াম, আমার আব্বা 29টা রোজা ফুলফিল আপ করেছে। 29 রোজা রাইকা, আমি গত পরশু আমার ভাতিজাকে বললাম তোর দাদা মনহজমান হয়ে গেছে, আমার আব্বার হাঁটা, আমার আব্বার চলা, গলার আওয়াজ অনেক বেড়ে গেছে। আমি শুকরিয়া আদায় করি আমার আব্বার 95 বছর বয়স 29 রোজার ইফতারি বাবার সাথে করেছি। আমার আব্বা যে কি খুশি এটা ভাষা দিয়ে বলার মতো আর নাই। আর আমরা ইয়াং যুবক মানুষগুলি কেন যে রোজা ছেড়ে দিয়েছি, আল্লাহ আমাদের সকলকে মাফ করুক। আরো বড় করে বলেন আমিন, আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা মানুষ মরে যাব, কেউ থাকতে পারবো না, মরতেই যখন হবে ওটি আমার আসল ঠিকানা, ওটি আমার আসল ঠিকানা, আমি মরে যাব, আমার আমল সব কিছু বন্ধ হয়ে যাবে, জীবনে যা সঞ্চয় করব এটুকু নিয়ে পুকুর পাড়ে ঘুমাইয়া থাকব। আমলে জিন্দেগি আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য কবুল করুন, আরো বড় করি কেন, আমি নিজের হাতে দান করবেন, নিজের হাতে খরচ করবেন, নিজে রুজি করবেন, নিজের হাতে খরচ করবেন, আমার সন্তান করতেও পারে নাও করতে পারে। তার কারণ যেইভাবে মৌলবীরা বলতেছে মরে গেলে গরু খাওয়ান মানে সরাসরি জাহান্নামে যাওয়া, তো বুঝতে পারতেছেন আপনার ফলারে টানি গরু হেদিকে লই জীব, অতএব টাকা পয়সা যা রুজি করছেন তার মতন মরার আগে হজ করিয়ে লেন। আগামী মাসের 9 তারিখ তার 7টা বাজে প্লাই, এর নাম কি? আমার মিতা হেলাল উদ্দিন, আগামী মাসের 9 তারিখ তার ফ্লাইট, আল্লাহ ওরে কবুল করুক, আল্লাহ তারে সুস্থ রাখুক, আল্লাহ তারে সুস্থ রাখুক, আরো বড় করে বলি আমিন। এখানে মসজিদটা কমানো আপনার বাম সাইড এই পাশে না, আলহামদুলিল্লাহ মসজিদটা ঘর কার? আল্লাহ। আল্লাহ কোনোদিন ঘর বানাইছে? বানাইছে কারে দিয়ে? বানায় বন্দারে দি, নাম কার? সুবহানাল্লাহ, কি এক মজার আওয়াজ, ঘর আল্লাহর। আল্লাহ কা তোরা দেখি মিলজিল করি বানাই দে, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি নিজে বাইতুল্লাহতে আমি নিজে বানাই না, ইব্রাহিম দিদি বানাইছি। তো তোদের রায়সুর মসজিদটা তো সুন্দর আমি করবো না, তোরা করবি ঠিক কিনা? এই মসজিদ তোরা বানাইবি, তোদের অন্তরে রহমত দিব, তোরা টাকা পয়সা দিবি, মসজিদটা হবে, এর বিনিময়ে আমি আল্লাহ তো করে জান্নাত দিব। আরো আস্তে কর, ইট দিবি, বালু দিবি, সিমেন্ট দিবি, মসজিদ হবে, আমি আল্লাহ তো করে জান্নাত দিব। ওই জান্নাতের যেই বেডরুম তো করে দিব,
এই বেডরুমের একটা ইটা সোনার আর একটা ইটার উপার, মসজিদে বলো দিলি একটা ইটার সাথে আরেকটা ইটা জান্নাতের জোড়া দিব মনিয়ার মুক্তা দিয়া, সুবহানাল্লাহ।